জানো তোমাকে কি বলবো আমি, আমাদের ক্যামেরার সামনে আমি মুখে রং মেখে আমরা অনেক কিছু আমি বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ব্যক্তিগত জীবনে। আচ্ছা রোহিত, ব্যক্তিগত জীবনেও তো আমরা অনেক সময় কাজকে ভুল করে হিরে ভেবে নি। ঠিকই। আমাকেও ওকে ভালোবাসতে হবে এমন কোনো মানে নেই। দেখো তোমাকে আমি একটা কথা বলি, একটা মেয়ে একদিন এই শহরে এসেছিল অভিনেত্রী, বুঝতে পেরেছো? ম্যাডামের সঙ্গে তার আলাপ হলো, ছবিতে নামার কথাবার্তাও হলো, তারপরে হঠাৎ দেখি ছবিতে নামার ইন্টারেস্টটা তার কমে গেল আর আমার প্রতি ইন্টারেস্টটা তার দিন দিন বাড়তে থাকে। আর কিরম করে জানি না আমি আস্তে আস্তে ওর জালের মধ্যে জড়িয়ে পড়ি। কিন্তু ভালোবাসার কথা যদি বলো, দেখো আমি কি বলবো, মিলিকে একটুও ভালোবাসি। তাহলে তোমার আর মিলির মধ্যে রিলেশনটা কি? She is a very good girl, but she is not my type. চিরদিন এই ধরনের কথাবার্তা কোনো মহিলার সম্পর্কে তোমার মুখ থেকে কিছু মানায় না। এনিওয়ে আমি আসি গো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই এই সোনালি, বলো না, তুমি কি তুমি কি রাগ করলে আমার কথা বলো না প্লিজ। না না, রাগ করবো কেন? তুমি যদি আমাকে এই সত্যি কথাটা না বলতে, গোপন করে যেতে, তাহলে হয়তো তোমার ভুল বুঝতাম। এনিওয়ে রিয়েলি থ্যাঙ্কস ফর দ্য আইসক্রিম, বাই। চলো তোমার ছেলে। এইভাবে বাড়ির সামনে থেকে এসে চলে যাচ্ছ, ভালো লাগছে না, প্লিজ চলো না। কিছু করার নেই, আজকে হবে না, অন্য একদিন। মা বাবা কিন্তু বলেছে তোমাকে নিয়ে যেতে, প্লিজ। নেক্সট ডে সোনালি, প্লিজ নেক্সট ডে। আজকে আজকে কোনো উপায় নেই, বুঝলে? ও ভালো কথা, মনে পড়েছে। হ্যাঁ, আমাদের ম্যাডাম, আমাদের ম্যাডামের নতুন ছবি পৃথার মরদ আছে 24শে ডিসেম্বর, আর সেদিন টালিগঞ্জের সমস্ত বড় বড় বিগ শট হিরোরা, ডিরেক্টর, প্রোডিউসার সবাই সেখানে আসছেন, তুমি সেদিন আমার সঙ্গে থাকছো। এই মা, তাহলে তো আমার একটু প্রবলেম হয়ে যাবে। কেন? মানে মা না সারা রাত বাইরে থাকবো ঠিক পছন্দ করবেন না। ও মাই গড, শুটিং করলে কি করবে? দূর, আগে তো নাইট শুট হোক, তারপরে দেখা যাবে। না 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 না, শুটিং পড়লে নয়, তোমাকে এখন থেকেই করতে হবে। দেখো সেদিন সমস্ত বড় বড় জার্নালিস্ট, ডিরেক্টর, প্রোডিউসার সবাই সেখানে আসবেন, এবং ম্যাডাম স্পেশালি বলে দিয়েছেন যে তোমাকে সেদিন আসতে, ওদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবেন। ওকে, 24শে ডিসেম্বর বললে তো? ও এখন অনেক দেরি আছে, পরে ভেবে দেখব। যা তোমার ইচ্ছে। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। বাই বাই। না, কখনোই আমি তোমাকে এই পারমিশন দিতে পারি না। আমার বংশের মেয়ে সারা রাত বাইরে পার্টিতে থাকবে আমি ভাবতেই পারি না। কিন্তু বাবা, তার মানে তুমি বলছো আমি আমার নিজের ছবির মরতেই যাব না? তুমি আমার মতামত জানতে চেয়েছিলে, আমি আমার মতামত জানিয়েছি, এরপর তোমার ইচ্ছে। প্লিজ প্লিজ বাবা। Hi, Mr. Budditch.
কেমন আছেন? ভালো। রোহিত, হাই সোনালি। আচ্ছা বা ওদের ওদের দিন, প্লিজ প্লিজ সোনালি প্লিজ। হ্যাঁ পরে নিচ্ছি। বাবা তুমি নিলে না বাবা? না, লক্ষ্মী ছেলে। আমার বেশ ভালো লেগেছে। আপনার কেমন লাগলো? হ্যালো, সবাই এসছে ঠিক আছে? সব আমরা এসে গেছি। তাপস, আরে দেখো না এরা